সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাক্স মিডিয়া নিউজে। এক বছরেরও বেশি সময় ধরে ঢাকা ও ইসলামাবাদ আর বেইজিং ও আঙ্কারা চলছিল জোরদার নীরব কূটনৈতিক তৎপরতা। এর লক্ষ্য ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বরফ শীতল দ্বিপাক্ষিক সম্পর্ককে উষ্ণতার সঞ্চার। আরও দুটি লক্ষ্য ছিল এই উদ্যোগটির, কিন্তু লন্ডন, ঢাকা ও ইসলামাবাদের সূত্রগুলো বলছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তে দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার চমকপ্রদ একটি চেষ্টা শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখল না। এ বিষয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ আব্দুস সাত্তার। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কে নাটকীয় পরিবর্তন আনার জোর একটা উদ্যোগ চলছিল পর্দার আড়ালে। 71-এ পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বর গণহত্যা যজ্ঞের কথা পাকিস্তানের কোনো সরকার কখনোই স্বীকার করেনি, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে শুধু স্বীকার করা নয়, সেই গণহত্যার জন্য পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করতে হবে। অনেক বছর ধরে এর কোনো সুরাহা হচ্ছিল না, কিন্তু বছর খানেকের বেশি সময় ধরে এ নিয়ে কাজ শুরু করে দুটি দেশ, যারা বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের সাথেই ঘনিষ্ঠ। দেশ দুটি হচ্ছে চীন ও তুরস্ক। এই দুই দেশেরই স্বার্থ হল মধ্যপ্রাচ্যে আমেরিকান বলয়ের অন্তর্গত সৌদি নেতৃত্বের প্রভাব খর্ব করে সেখানে তুরস্ককে মুসলিম বিশ্বের নতুন নেতার আসনে অধিষ্ঠিত করা। এই নতুন বলয়ে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা গেলে নতুন জোটটি অনেকখানি শক্তিশালী হবে, এটি ছিল চীন ও তুরস্কের হিসেব। এ পক্ষের বক্তব্য ছিল সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন প্রায় পুরোপুরি আমেরিকান প্রভাবের আওতায়, তারা ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, তারা এখন আর মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। তুরস্কের নেতৃত্বে এই নতুন জোটকে মুসলিম বিশ্বের নেতৃত্বে এখন আসতে হবে। চীন, পাকিস্তান, তুরস্কের এই নতুন জোটের সহযোগী হতে বাংলাদেশের শর্ত ছিল 71-এ বাংলাদেশে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা প্রার্থনা করতে হবে। পাকিস্তান তাতে সম্মত হতে চলেছিল। বাংলাদেশ আরও বলেছিল 71-এ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত যুক্ত দেশ হিসেবে পাকিস্তানের কাছে বাংলাদেশের সে সময়কার সম্পদের যে হিস্যা পাওনা ছিল সেটাও কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। পাকিস্তান তাতেও রাজি হতে যাচ্ছিল, কিন্তু মূল পরিকল্পনায় পাকিস্তান একটি শর্ত যোগ করে দিল, সেটি হলো তারা বাংলাদেশের কাছে মাফ চাইবে, সম্পদের হিসেবও সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে, কিন্তু ভারতের অন্তর্গত কাশ্মীরের ইস্যুতে ভারতীয় অবস্থানের বিরুদ্ধে বাংলাদেশকে মুখ খুলতে হবে। এ নিয়ে বেইজিং, আঙ্কারা, ঢাকা আর ইসলামাবাদে অনেক নীরব কূটনীতির খেলা হবার পরও বাংলাদেশকে শেষ পর্যন্ত সে পথে হাঁটানো সম্ভব হয়নি। 71-এর ক্ষত সারাতে সুবর্ণ এক সুযোগ এবার পাকিস্তানের জন্য সৃষ্টি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, কিন্তু সুযোগটি নিতে পাকিস্তান ব্যর্থ হল। এতক্ষণ ম্যাক্স মিডিয়া নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।